খুঁজে পাওয়া না গেলে বা 60,000 নিয়োগ বাতিলের হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের। 2014 সালে টেটের উত্তরপত্র বা ওয়েমাস শিটের তথ্য খুঁজে পাওয়া না গেলে প্রায় 60,000 নিয়োগ বাতিলের হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে বিচারপতি রাজাশেখর বাদ্দাই হুঁশিয়ারি দেন। বিচারপতি জানান যে ডিজিটাল তথ্য সহজে নষ্ট হওয়া সম্ভব না, মুছে ফেললেও তা পুনরুদ্ধার করা যায়। পৃথিবী থেকে মঙ্গলে গেলেও ওই তথ্য পাওয়া যেতে বাধ্য, তারপর যদি তথ্য হাতে না আসে তবে গোটা নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করতে বাধ্য থাকবে আদালত। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, 2014 সালে টেটের উত্তরপত্র বা ওয়েমাস শিটে তথ্য খুঁজে পাওয়া না গেলে প্রায় 60,000 নিয়োগ বাতিলের হুঁশিয়ারি এবার কলকাতা হাইকোর্টের। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে বিচারপতি রাজাশেখর বাদ্দাই হুঁশিয়ারি দেন। বিচারপতি বলেন যে ডিজিটাল তথ্য সহজে নষ্ট হওয়া সম্ভব নয়, মুছে ফেললেও তা পুনরুদ্ধার করা যায়। পৃথিবী থেকে মঙ্গলে গেলেও ওই তথ্য পাওয়া যেতে বাধ্য, তারপরও যদি তথ্য হাতে না আসে তবে গোটা নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করতে বাধ্য থাকবে আদালত। ফের হুঁশিয়ারি এবার রাজাশেখর বাদ্দার। বিচারপতি রাজাশেখর বাদ্দা তিনি বলছেন, 2014 সালে টেটের উত্তরপত্র বা ওয়েমাস শিটের তথ্য খুঁজে পাওয়া না গেলে প্রায় 60,000 নিয়োগ বাতিলের হুঁশিয়ারি এবার কলকাতা হাইকোর্টে। 2014 সালে টেটের উত্তরপত্র বা ওয়েমাস শিটের তথ্য খুঁজে না পাওয়া গেলে প্রায় 60,000 নিয়োগ বাতিলের হুঁশিয়ারি এবার কলকাতা হাইকোর্টের। এই নিয়ে আরও বিস্তারিত জানবো। আমরা চলে যাব সরাসরি নিউজ রুমে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সাধনা মিস্ত্রি। সাধনা, ঠিক বিচারপতি রাজাশেখর মান্তা ঠিক কী কী বললেন বিস্তারিত জানাও। দেখো, গত মঙ্গলবার এই মামলাটি হাইকোর্টে উঠেছিল এবং সেক্ষেত্রে সেখানে যেটা জানানো হয়েছে, সেখানে সেটা বলা হয়েছে যে বিচারপতি রাজাশেখর মান্তার তীব্র পর্যবেক্ষণ রয়েছে যে আসল ওয়েমার শিট চাই কোর্ট আনকোর্ট এই কথাটা কিন্তু তিনি বলেছিলেন, এবং সেক্ষেত্রে তিনি জানিয়েছিলেন যে আসল ওয়েমার শিট চাই, এবং যদি আসল ওয়েমার শিট না পাওয়া যায় তাহলে কিন্তু 2014 প্রাথমিক নিয়োগ, টেটের প্রাথমিক নিয়োগের পুরোটাই কিন্তু বাতিল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন, কার্যত হুঁশিয়ারি দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবং সেক্ষেত্রে সেখানে যেটা জানানো হয়েছে, তোমাকে জানিয়ে রাখবো যে এই যে প্রাথমিক নিয়োগের যে যে মামলা, সেই মামলা কিন্তু দীর্ঘদিন ধরে চলছে, এবং সেক্ষেত্রে যেটা সামনে উঠে আসছে যে এর আগে 2014 সালে প্রাথমিক টেট নিয়োগের মামলায় যেটা অভিযোগ করা হয়েছিল অভিযোগকারীদের তরফ থেকে যে এই মামলায় কারচুপি হয়েছে, অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে, বেআইনিভাবে নিয়োগ হয়েছে, এবং সেক্ষেত্রে সেখানে যেটা বলা হচ্ছে যে দীর্ঘদিন ধরে এই মামলা চলে আসছে, এর আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই মামলা চলেছে, পরবর্তীকালে তার শিফট হয়ে রাজাশেখর মান্তা, বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে এই মামলা আসে, এবং সেক্ষেত্রে তীব্র পর্যবেক্ষণ করেছেন বিচারপতি। সেখানে তিনি জানিয়েছেন যে আসল ওয়েমার শিট কিন্তু খুঁজে বের করতে হবে সিবিআইকে, যিনি মামলা করেছিলেন, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেই মামলা, নির্দিষ্ট সময়ের মধ্যে সেই রিপোর্ট কিন্তু জমা দিতে হবে, যেটা জানিয়েছে বিচারপতি। সেক্ষেত্রে গত আগামী মঙ্গলবারের মধ্যে সেই রিপোর্ট সিবিআইকে জমা দিতে বলা হয়েছে, এবং সিবিআই যদি চায় তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদে গিয়েও কিন্তু সেই মামলা, সিবিআই যদি চায় তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদে গিয়েও কিন্তু সেই তল্লাশি তারা চালাতে পারে। এবং সেক্ষেত্রে যেটা উঠে আসছে যে এই গত আগামী মঙ্গলবারের মধ্যে এই তদন্ত প্রক্রিয়ার যে তল্লাশির রিপোর্ট রয়েছে, সেই রিপোর্ট কিন্তু জমা দিতে হবে। সেক্ষেত্রে কীভাবে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে, কতজন চাকরি পেয়েছে, সেই পুরো বিষয়টা কিন্তু সেই রিপোর্টে থাকবে। এবং যেটা মনে করা হচ্ছে, যদি ঠিকঠাকভাবে ওয়েমার শিটের প্রতিলিপি যদি সামনে না আসে, ডিজিটাইজ ফুটপ্রিন্ট যদি পেশ না করা যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে 59,500 জনের চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে সুমনা। এবং তুমি জানো যে যেটা এর আগেও আমরা দেখিয়েছিলাম যে দীর্ঘদিন ধরে এই মামলা চলে আসছে, এবং অন্যদিকে এই মামলার প্রথম সূত্রপাত হয়েছিল যে সময় দেখা গিয়েছিল যে অযোগ্যদেরকে কিন্তু চাকরি দেওয়া হয়েছিল, এবং এই মানিক ভট্টাচার্য, এই প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য নাম সবার প্রথমে সামনে এসেছিল, তিনি গ্রেফতারও
হয়েছিলেন এবং পরবর্তীকালে কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সামনে আসে এবং সেক্ষেত্রে যেটা আমরা দেখলাম যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই মামলা চলছিল তুমি জানো, এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে দুটি মামলা জাস্টিস অমৃতা সিনহার এজলাসে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীকালে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে সময় তিনি তার পদত্যাগ করেন তার কিছুদিনের মধ্যেই কিন্তু তার এজলাস থেকে এজলাসে থাকা সমস্ত নিয়োগ সংক্রান্ত মামলাগুলি রাজাশেখর মান্তার এজলাসে চলে যায় এবং সেখানে কিন্তু তীব্র পর্যবেক্ষণ করেছেন তিনি। জানিয়েছেন যে যে প্রতিলিপি ওএমআরের প্রতিলিপি যে যে একজন পরীক্ষার্থী ছিলেন যারা অভিযোগ করেছিল রাহুল চক্রবর্তী নামে যারা অভিযোগ করেছিল সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই মামলা চলে এবং হেমন্ত চক্রবর্তী নামে একজন পরীক্ষার্থীকে তার ওএমআরের প্রতিলিপি দেওয়া হয়েছিল, অর্থাৎ ডিজিটাইজ ফুটপ্রিন্ট থাকার কথা, ফলে সেই ডিজিটাইজ ফুটপ্রিন্ট কিন্তু সামনে আনতে হবে, খুঁজে বের করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে সেটাকে পেশ করতে হবে। এবং সেক্ষেত্রে যেটা তুমি প্রথমেই বললে সুমনা, যে কোনো তথ্য যদি সেগুলো ডিজিটাইজ তথ্য যদি মুছে ফেলা হয় তাহলে সেগুলোকে পুনরুদ্ধার করা কিন্তু যায় এবং সেই পুনরুদ্ধার করে সেই তথ্য সামনে আনতে হবে এবং নির্দিষ্ট দিনের মধ্যে আগামী মঙ্গলবারের মধ্যে সেটা জমা দিতে হবে। এবং অন্যদিকে এই মামলার কিন্তু পরবর্তী শুনানি রয়েছে 29 এপ্রিল এবং সেই দিনের মধ্যেই কিন্তু এই সমস্ত তথ্য যেটা জানানো হচ্ছে যে সেই দিন কিন্তু আগামী যে পরবর্তী যে মামলা সেই মামলায় কিন্তু এই 29 এপ্রিল কিন্তু এই মামলার পরবর্তী শুনানি হবে এবং যে তথ্যগুলো আদালত চাইছে সেই তথ্য কিন্তু সমস্ত তথ্য কিন্তু দিতে হবে। সাধনা, ঠিক এই জায়গা থেকেই জানবো যে আগেও আমরা দেখেছি যে সিবিআই বা যে কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের ওপর বারবার ভৎসনা করেছে কলকাতা হাইকোর্ট তদন্তের গতি প্রকৃতি নিয়ে, এবং এক্ষেত্রেও দেখা গেল যে গড়িমসির একটা বিষয় যে তথ্যগুলো পাওয়ার কথা সেই তথ্যগুলো কোনোভাবে হাতে আসছে না এবং কলকাতা হাইকোর্টে তারা জমা করতে পারছে না, কোথাও গিয়ে এই গড়িমসি এই বিষয়টা নিয়ে কী বলবো? দেখো একেবারেই, কারণ দীর্ঘদিন ধরে, আমি তো তোমাকে প্রথমেই বললাম যে দীর্ঘদিন ধরে এই মামলা চলছে এবং সেক্ষেত্রে পর্ষদের তরফ থেকে কিন্তু বক্তব্য ছিল যে যে তথ্য যে ওএমআরের প্রতিলিপি দেওয়া হয়েছে চাকরি প্রার্থীকে হেমন্ত চক্রবর্তীকে তার ডিজিটাইজ ফুটপ্রিন্ট রয়েছে এবং সেক্ষেত্রে সেটা কিন্তু ডিলিট করা হয়নি এবং ডিলিট যদিও বা করে দেওয়া হয় যদিও সেটা মুছে ফেলা হয় তাহলে সেটা রিকভারি করা যাবে, এবং সেক্ষেত্রে দীর্ঘদিন ধরে যেটা এই মামলা চলে আসছে এবং সিবিআইকে তীব্র নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে যে এই মামলা তল্লাশি অভিযান চালাতে যদি তারা চায় তাহলে তারা প্রাথমিক শিক্ষা পর্ষদে গিয়েও তল্লাশি চালাতে পারে এবং অন্যদিকে যে নির্দিষ্ট সময় রয়েছে সেই সময়ের মধ্যে তাদেরকে সেই রিপোর্ট জমা দিতে হবে। বেশ, আপাতত ধন্যবাদ তোমাকে সাধনা, আমাদের সঙ্গে নিউজরুমে ছিলেন আমাদের প্রতিনিধি সাধনা মিস্ত্রি। এবং যে খবরে আমরা ইতিমধ্যেই নজর রেখেছি, 2014 সালে টেটের উত্তরপত্র বা ওএমআর শিটের তথ্য খুঁজে না পাওয়া গেলে প্রায় 60,000 নিয়োগ বাতিলের হুঁশিয়ারি এবার কলকাতা হাইকোর্টের। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থাই হুঁশিয়ারি দেন। বিচারপতি বলেন যে ডিজিটাল তথ্য সহজে নষ্ট করা সম্ভব নয়, মুছে ফেললেও তা পুনরুদ্ধার করা যায়, পৃথিবী থেকে মঙ্গলে গেলেও এই তথ্য পাওয়া যেতে বাধ্য, তারপরও যদি তথ্য হাতে না আসে তাহলে গোটা নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করতে হবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। 2014 সালের উত্তরপত্র বা ওএমআর শিটে তথ্য খুঁজে পাওয়া না গেলে প্রায় 60,000 নিয়োগ বাতিলের হুঁশিয়ারি এবার কলকাতা হাইকোর্টের।